Hello guys, I am Tithi and I am Tushar and welcome back to our channel Tithi Tushar series. এটা কিন্তু part 4 আর আমরা এই পার্টে বলতে চলেছি যে আমরা যখন বুঝতে পারলাম যে আমরা একে অপরকে ভালোবাসি তারপরের মানে তারপরের 5টা দিন আমরা কিভাবে কাটালাম সেটা কিন্তু আমরা এই পার্টে দেখে নেবে তো চলো বেকার কোন টাইম ওয়েস্ট করছি না ভিডিওটা স্টার্ট করি আর হ্যাঁ দাঁড়াও তোমরা অনেকেই আমাদের কোশ্চেন করো যে আমরা যে এত খরচা করি এত ভিডিও শুট করি বা যাই হোক তো আমরা এগুলো কোথা থেকে পাই আজকে আমি তোমাদের এমন একটা অনেস্ট অ্যাপ্লিকেশনের নাম বলবো যেখান থেকে কিন্তু তোমরা আমার মতোই তোমাদের মাসিক খরচটা তুলে নিতে পারো আর সেই অ্যাপটার নাম হলো বিনোমো বিনোমোতে রয়েছে কিন্তু 2 মিলিয়ন সাকসেসফুল ট্রেডারস এখানে শুধু আপনাকে প্রেডিকশন করতে হয় যে গ্রাফটা উপরে উঠবে নাকি নিচে নামবে যদি আপনিও বিগিনার হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন টাইম ফ্রেম ইন্ডিকেটরের মতো হেল্পফুল অপশন আমি একবার ইউজ করেই দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা ডাউন যাচ্ছিল আমি এখান থেকে আমার অ্যাসেট সিলেক্ট করে নিলাম আর আমি এখানে 350 টাকা ইনভেস্ট করলাম আর এখানে আমি আপে প্রেডিকশন করে দিলাম তো দেখো এবার মনে হচ্ছে গ্রাফটা উপরে যাচ্ছে এই হ্যাঁ হ্যাঁ দেখো এই যাচ্ছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ 350 লাগিয়ে 640 টাকা জিতে ফেলেছি আর তোমরা কিন্তু তোমাদের উইনিং ক্যাশটা পেটিএম এ কিন্তু খুব ইজিলি উইথড্রল করতে পারবে এই দেখো তোমরা এখানে আমার ক্যাশটা সিলেক্ট করলাম এই দেখো উইথড্রল হয়ে গেল তিথি তুষার সিরিজ ফ্যামিলির জন্য স্ক্রিনে দেয়া এই প্রোমো কোডটা যেটা তোমরা ইউজ করে পেয়ে যেতে পারো ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস আর তোমরা যদি ট্রেডিং শিখতে চাও তাহলে তোমরা কিন্তু 65000 ডেমো অ্যাকাউন্টও পেয়ে যাবে আর ইউ বিনোমিস্ট জয়েন নাও বিনোমো ম্যারাথন টুর্নামেন্ট ইজ About to start from 13 December, so you can take part in this tournament and win prizes from BMW 3 Series. আর বাপি তো বাপি কল করেছিল যে আবারও ডেকেছিল আমি তখন চলে গেছি যেহেতু রাত হয় ও তো ওরম ছিল না রাত অবধি বাইরে থাকতো না বেশি তো যাই হোক তো ওরা ফোন করেছিল তো এবার ও চলে যাচ্ছে এবার আমার তখন মানে আগের দিনের থেকে বেশি মন খারাপ লাগছে বিকজ এতক্ষণ টাইম আমরা একসাথে ছিলাম তো এবার আমি বলছি তুমি চলে যাবে এক্ষুনি চলে যাবে ও বলেছে যে হ্যাঁ আমাকে তো বাপি কল দিচ্ছে আমাকে চলে যেতেই হবে তো তারপরে এবারে লাস্টে এবারে আমার যে ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডটা তো বলে যে এবার বুঝতে পেরেছে আমার আমারও মনটা মানে খুবই কষ্ট লাগছিল আর ওরও মনটা খুবই কষ্ট লাগছিল যেটা বোঝা যাচ্ছিল তো ও বলে চল যখন চলে যাচ্ছে তাহলে একটা হাগ করে দে ঠিক আছে তো আমি ওকে ফার্স্ট হাগ করেছিলাম আর মানে কি বলবো মানে বুকটার ওরে যে গুজবাম্প হয় না সেরকম একটা এবার মানে ফার্স্ট আমি সেম সেম আমার আমি আমার ঘাম ছুটে গেছে হাত থেকে ফার্স্ট আমি কাউকে এরকম ভাবে আবার ওকে দু তিন দিন এরকম ভাবে এরকম ভাবে জড়িয়ে দিয়ে এইভাবে ধরে যেন কিরকম একটা লাগছিল তারপরে ঠিক আছে তারপরে তো বাড়ি চলে গেল এমন কি এমন সিচুয়েশন এসেছে আমি ওর সাথে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে আমার সামনে দাঁড়িয়ে মানে আমার থেকে দু তিন পা দাঁড়িয়ে একটা ছেলে মানে এরকম তারছে আমাকে মারবে বলে আর চার পাঁচজন মিলে ওকে আটকে রেখেছে যাবি না তুই এরকম ব্যাপারটা আর ও বলছেন ওর সাথে যদি ওকে আরেকবার দেখি ওকে মেরেই ফেলবো এরকম মানে খুনের হুমকি লিটারালি খুনের হুমকি পর্যন্ত পেয়েছি আমি শুধু দাঁড়িয়ে আছি ওরা তেড়ে আসে দেখি ওই জাস্ট ওটা জাস্ট দেখানোই যে এরকম তেড়ে এসে আমাকে মারবে আধেও আমার আমার এখানে গাড়িটা টোকাও মারতে পারিনি ওই দূর থেকেই যা এরকম করছে আমি তখন বলেছি দেখুন যদি ওরকম মনে হয় গিয়ে কথা বলে নি আমি ওরকম কারোর সাথে কথা বলিয়ে দিতে পারবো দালালি করবে জানো হ্যাঁ আমি কারোর সাথে কথা বলিয়ে দিতে পারবো না তখন বলছে তুই বেশি বাড়িস না তুই ইয়ে খেয়ে যাবি হ্যাঁ ঠিক আছে পরে সেসব পরে হবে বলে আমি আবার ওর সাথে গল্প করি এরকম প্রচুর হয়েছে মানে বলে বোঝাতে পারবো না এবার এমন এমন অনেক অনেক সিচুয়েশনই আমাকে ফেস করতে হয়েছিল আর দিন থেকে আমরা বুঝে ফেলেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি কারণ আর আমি অত ভাবিনি যে পেছনে আমাকে কেউ যেন বলে ফেলে ওসব মাথা থেকেই নেই ঠিক আছে এবার যে রিলেটিভ হয় সেও একটুখানি সরে সরে ছিল কারণ সেও বুঝতে পেরেছিল তারপরে আমি এবার লুকিয়ে লুকিয়ে কাউকে না বলেই ওরকম একটা প্ল্যান করে নিই যে দুপুরবেলা আমরা গান্ধীঘাটে যাবো একটু ঘাটে ঘুরতে যাবো একটা কখন আমার ফ্রেন্ডটা বললো যে আজকেও 4টা নাগাদ বেরোবো সেদিন আমার পড়া ছিল সেটাও আমি না করে দিছি স্যার পড়তে তখন ওটা বাড়িতে না ওটা আমাকে গিয়ে পড়তে হতো তখন আমি সেটা না স্যার আমি আসতে পারবো না আমার একটা ইয়ে আছে স্যার তখন সেই মুহূর্তটা আমার স্যার খুব রেগে ফেগে গেছিলো যে হ্যাঁ
এত কামাই করছো হ্যান করছো, আমি দেখুন স্যার পরে আমি এক্সট্রা ক্লাস নিয়ে ম্যানেজ করে নেবো। স্যার কিছু বলেনি, স্যার আমাদের আমাদের স্যার এটা খুবই ফ্র্যাঙ্ক আমাদের সাথে, সে কারণে কিছু বলেনি, ঠিক আছে আনা স্যার পরে আপনার কাছে বুঝিয়ে বলবো, আপাতত ছেড়ে দিই। আমরা যাই ঘুরতে, এবার তখন এবার গেছি, তখন আর আমার রিলেটিভকে বলিনি, সে আমাকে দেখতে পেয়েছে, বলছে কোথায় যাচ্ছিস? আমি এই যাই একটু ঘুরে আসি, যাবো ওদেরকে নিয়ে। বলছে ও আচ্ছা আচ্ছা যা যা যা, এইটুকুনি বলেছে, কিছু বলেনি। ভুল বললো ও, একটা জিনিস মিস করে গেল, ও ওই দিনকে আমরা ফার্স্ট ভিডিও কলে কথা বলেছিলাম। তো সেদিনকে কিন্তু আমাকে ঠিক এইভাবেই বোকা বানিয়ে সিঁদুর পরে ভিডিও কলে এসেছিল। আমি সত্যিকারে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, মানে ভয়ই পেয়ে গেছিলাম বলতে গেলে। তো ও প্রথম দিন থেকে আমাকে এরকম প্র্যাঙ্ক করাটা আরম্ভ করে দিয়েছিল। আর তোমাদের সুবিধার জন্যই আমি স্ক্রিন রেকর্ডটা অ্যাড করে দিলাম, যাতে তোমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, এটা সেদিনকেই করা স্ক্রিন রেকর্ড। আর তারপরেই কিন্তু আমরা আমাদের প্ল্যান মাফিক চলে যাই গান্ধীঘাটে। এখানে আমাদের সঙ্গে আরও দুটো আমাদের ফ্রেন্ড ছিল, খুব ভালো আমরা সেখানে এনজয় করি, দুজন দুজনকে আরও ভালোভাবে আমরা চিনতে পারি। তো তারপরে আমাদের মানে বন্ডিংটা আরও বেশি ভালো হয়ে গেছিলো। তারপরে কোনো রকমে বাড়ি আসি, আর নেক্সট দিন আমাদের প্ল্যান ছিল ভিডিও শ্যুট করার। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো, দাদা ভিডিও শ্যুটের পর্বটা তুমি দিলে না কেন? সেটা এই পার্টি তোমরা দেখতে পারবে, ভিডিওটা এনজয় করো। হ্যাঁ, তো এবার যেটা বললি আমাদের ভিডিও শ্যুট, যেটা আমরা সোদপুরে করতে গেছিলাম একটা কটা টিকটক বানাতে গিয়ে, তো আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে যেমন ন্যাচারালি হয়, ওখানে বসে আমরা চা খেলাম। হ্যাঁ, তো আমরা ওখানে সবাই বসেছিলাম, ওর ফ্রেন্ডরা ছিল, ও ইন্ট্রো করিয়ে দিল আমাদের, ঠিক আছে আমার। তারপরে আমরা বসেছিলাম, চা ফা খেলাম। তারপরে ও বললো যে যেহেতু আমরা একটু মানে বিকাল বিকাল টাইমে গেছিলাম, তো লাইটটা কমে আসছিলো, তো সেই জন্য ও বললো তাহলে চলো ভিডিওটা আগে বানিয়ে নিই। তো তারপরে আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম, তো তারপরে তারপরে ভিডিও বানালাম। বানানোর পরে মেন কথা হচ্ছে আমরা যে ভিডিওগুলো বানিয়েছি তোমরা আগে সেটা আগে দেখে নাও, তারপরে বলো। যেমনটা তোমরা দেখলে ওই ভিডিওটা বানাতে গিয়ে লিটারালি আমার হাতে পায়ে ঘাম ছুটে একদম, যেখানে ওকে জড়িয়ে আমি ধরেছি সেই জায়গাটা আমাদের ঘাম ফাম ছুটে আলাদা ব্যাপার, কিন্তু আমি কোনো দিকে ভাবিনি, মানে যেন মনে হচ্ছে আমরা বিশাল এক্সপিরিয়েন্স। কিন্তু সব থেকে বড় কথা, ভিডিও বানাতে গিয়ে আমাদের কোনো হুঁশই ছিল না যে একটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমরা মানে আলাদা একটা ঘুরেছিলাম, ভিডিও কমপ্লিট হওয়ার পরে আমরা দেখছি হ্যাঁ একটা ভিডিও করলাম আমরা এরকম। তারপরে বাড়ি গিয়ে সেটা এডিট ফেডিট করে ছাড়ি, আর লিটারালি দুটো ভিডিও ভাইরাল, হ্যাঁ মিলিয়নের উপরে ভিউজ এসেছে দুটো। তো তারপরেই আমরা ভাবি যে না আরো ভালো ভালো ভিডিওস বানানো যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা তো পরে জানতেই পারবে লকডাউন পড়ে যায়, টিকটক ব্যান্ড হয়ে যায়, সব নিয়ে একদম তছনছ। এবার তারপরে আসে রিলস, তারপর রিলসে অনেক স্ট্রাগল করার পর ভিডিও বানাতে 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 এখন আমাদের তোমরা সাথে দেখতে পেয়েছো, তোমরা এখন আমরা ভাইরাল। আমরা বললাম ওখানে পেট্রোল পাম্পে যে কেসটা বলেছিলাম, ও আর আমি গোল গোল ঘুরেছি, ও আমার চোখের দিকে তাকাতে পারতো না, সেম ওইখানে ওই ব্যাপারটাই হচ্ছে। ভিডিওই বানাচ্ছি এরকম করে করে, মানে কেউ কার দিকে তাকায় নি এরকম করে করে। তো তারপরে এবার বাড়ি আসা হয়, বাড়ি আসার পরে তখনই অনেক আমার ফ্রেন্ডসের মুখে আমি আগে জানতে পাই যে ভাই মেয়েটা ভালো না হ্যান্ডাতেন না, তো আমার ওদের সঙ্গে রাগারাগি হয়, আমি বাড়ি চলে আসি যে যা তোদের একটা ড্রেস নিয়ে যদি কাউকে এরকম জাজ করি। মানে ওর ফ্রেন্ডদের সব থেকে বড় কথা ওর যে আমি ওর হাত ধরেছিলাম বা ওর সাথে একটু হয়তো এরকম করে কথা বললাম, এইগুলো দেখো ও বলছে যে গাইড হলানি। মেন কথা ভাই, ও আমার সঙ্গে ঢলাচ্ছে, তোর সাথে না কিন্তু, কারণ ও আমাকে ভালোবাসে, ঠিক আছে আমি যদি হাতও ধরি সেটা যদি গার্ড হলানো হয় তাহলে হাত ধরাটা ওরা ওরকম ভাবে মিন করছে। যাই হোক, ওই সব বেকার কথা সব ছেড়ে দাও। এবার তারপরের দিন কি হলো, তারপরের দিন লাস্ট যে দিন মানে আমরা ওর বাড়ি চলে যাওয়ার কথা, খুব কষ্ট মানে হচ্ছিল সেদিনকে, অনেকটা কথাবার্তা বলেছিলাম। আর সেদিনকে এতটাই আমার ভাগ্য খারাপ ছিল যে সেদিনকে স্টেশনে দাঁড়িয়ে আমরা গল্প বেশিক্ষণ করতে পারিনি, কারণ বাবা সেদিনকে চলে এসেছিলাম স্টেশনে, বাট তারপর আমি সেদিন গাড়ি নিয়ে আসিনি, বাট আমাকে তাড়াতাড়ি বাপি ডেকে ফেলেছিল খুব তাড়াতাড়ি, আমি এক ঘন্টা ওর সাথে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। তারপরের দিনই ওকে যাওয়া ছিল, সকালবেলাও বেরিয়ে যাবে।
তারপরে খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম। তারপরে ওরা বেরিয়েছিল, বাট ওর মন খুব খারাপ ছিল আমাকে ছাড়া বেরিয়ে। তারপরে তারপরে দিন আর একদমই ইচ্ছা হচ্ছিল না, কারণ আমি চাইছিলাম যখন ও নেই আমি বাড়ি চলে যাবো, কারণ আমার ভালো ও নেই যেখানে আমার সেখানে মন হচ্ছিল না, একদমই হচ্ছিল না, ঠিক আছে। তো আমি চাইছিলাম আমি বাড়ি চলে যাবো, কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল ও চাইছিল যে আমাকে নিয়ে আরও ঘুরবে, যেহেতু ওর বাড়ি আমি ছিলাম, তো সেই জন্য ও যতক্ষণ না বাড়ি যাবে আমি ততক্ষণ যেতে পারবো না। তো ওর সাথে আমাকে না চাইলেও আমাকে ঘুরতে হয়েছিল, এমনকি ও ঝাড়ও খেয়েছিল সেদিনকে। আমি ফোনে ওকে খুব মানে ওই মানে যতটা আমি মিস করছি তত ওর প্রতি আমার রাগটা বাড়ছে, যে তুমি কেন মানে তুমি চলে গেলে কেন, যেরকম হয় না যে আমার ভালো লাগছিল না লাগে এই জিনিসটা। তারপরে আমারও খুব খারাপ লাগছিল যে তাড়াতাড়ি চলে এলাম। তারপরে ও বাড়ি আমার সাথে কথাবার্তা বললো, খুব মানে অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা ফোনে। তারপরের দিন তো আমার ক্লাস ছিল, ঠিক আছে, মানে ওই যেখানে আমি বললাম অ্যাক্টিং ক্লাস করতাম, তো ওখানেই তো আমার ফ্রেন্ডটা, তো ওখানে আমার ক্লাস ছিল। তো ওই দিনই আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণে আমি সেদিনকে বাড়ি যেতে পারিনি। হ্যাঁ, একটা পার্সোনাল কারণ, সেটা আমি বলছি না, যাই হোক, তো সেই কারণে আমি বাড়ি যেতে পারিনি। তো ও সেটা জানতো না, ওকে সেটা বলিনি, আমি বলেছি আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি বলেছিলাম ওটা সারপ্রাইজ দেবো তোমাকে, মানে ও মানে আমার ফ্রেন্ডটাকে বলেছি ওকে বলবি না যে আমি আবার আমাকে ব্যাক ওর বাড়িতেই আবার আমাকে ফিরতে হচ্ছে, ঠিক আছে। ও জানতো না, ও জানে আমি চলে যাবো, ঠিক আছে। তো তারপরে যখন স্টেশনে আমি গেছি, তো আমার ফ্রেন্ডটাকে বলি ওকে একবার ফোন কর, ফোন করে বল স্টেশনে আসতে। তারপরে তারপরে ও বলে কেন আমি কেন যাব, তো ও বলে আয় না একটা কথা আছে। তারপরে বলো তুমি। তারপরে আমি আমি অনেকবার না করেছিলাম যে না আমি স্টেশন যাবো না আজকে, কারণ ও নেই আমার স্টেশন দিয়ে কোনো ইন্টারেস্ট নেই, মেন কথা ছেলে। তারপরে ওরা এত প্রেশার দিয়েছিল আমার, তখনই মনটা আগে থেকে বলছিল কিছু একটা ব্যাপার আছে, যাই না একবার দেখি না কি ব্যাপারটা করে। তারপরে গিয়ে আমি যা শক, ও বাড়ি যাইনি, আমি তো আনন্দে ফেটে পড়ে যাবো, আরো মজা টজা করে তারপরে দিনই বাড়ি চলে গেছিলাম। তারপরে দিন বাড়ি যাওয়ার ছিল, লাস্ট দিন দারুণ এনজয় করেছি। তোমরা আর একটা ছবি দিয়ে দিলাম, দেখো এটা লাইক ক্যান্ডিড, মানে আমরা জানতাম না যে কেউ আমাদের ছবি তুলেছে। মানে প্রথমত যখন থেকে আমরা রিলেশনশিপে আসবো আসবো করি, তখন থেকে আমরা জাস্ট ট্রেন্ডিং, সবার মুখে মুখে আমরা, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের পুরো ব্যারাকপুর, সারা ব্যারাকপুরে মুখে আমাদের নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ এরা দুজন এই রিলেশনে যায়, হ্যাঁ এরম একটা ব্যাপার। কে কোথা থেকে একটা ছবি তুলে নিয়ে আমাকে একজন ওদের পাঠাচ্ছে, ফোনের কোয়ালিটিটা, ক্যামেরা কোয়ালিটিটা দেখি, কিরকম একটা ছবি, জানি না ওদের কে তুলেছে। তোমায় কে দিয়েছিল ছবিটা? আমাকে এটা আমার ফ্রেন্ড দিয়েছিল। হ্যাঁ, কে তুলেছে জানি না, যাই হোক তোমার দেখে নাও ছবিটা, ও কার স্ট্যাটাস থেকে দেখেছিল কে জানে, বাট এটা দিয়েছিল আমাকে। তারপরে আমার নামটা বলেনি কে তুলেছিল ছবিটা, তো ছবিটা দিয়েছিল। হ্যাঁ, তো এবারে বলি যে তোমরা মানে তোমাদের বেশিরভাগই কোয়েশ্চেন থাকে যে কে কাকে প্রপোজ করেছিল, দাদা প্রপোজ করেছিল না দিদি প্রপোজ করেছিল। হ্যাঁ, এটা আমরা যে সাত দিন ছিলাম মানে একসাথে ছিলাম, আমরা প্রপোজই করি না, আমরা ঘুরে গেছি, ঘুরে গেছি, ভালো আনন্দ করেছি। হ্যাঁ, কেউ দেখ আমাদের সাত দিন যদি কেউ দেখে থাকে, মানে সে যদি কেউ মানে ভিডিও দেখে আমাদের, সে বুঝতে পারবে যে সিরিয়াসলি ওরা প্রপোজই করেনি এতদিন, এর মধ্যে ঘুরেছে, মানে ওরা দেখলে ভাববে যে আমরা পুরো মানে অনেকদিন দেখলে উইল ইউ ম্যারি মি ভিডিও বানিয়ে নিচ্ছি হ্যান্ডসাম সবকিছু, অত প্রপোজই করি, লাভ ইউই বলি, উইল ইউ ম্যারি মি ভিডিও হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। তারপরে যেদিনকে আমি লাস্ট বাড়ি আসবো, যেদিনকে সত্যি বাড়ি এসেছিলাম, তার মানে সেদিনকে সন্ধ্যেবেলা আর কি, রাত্রিবেলা যখন ও আমাকে এ করতে এসেছিল, ছাড়তে এসেছিল বাড়িতে, তো সেদিনকে একটা ঝোঁকে আমরা লাস্ট আমি একটু চোখে জল কষ্ট লাগছিল, বিকজ আমি সাত দিন কাটালাম, তো আমার বাড়ি চলে যাবো, এবার বাড়িতে তো আমারটা অনেকটা ডিস্টেন্স, এরকম তো না যে আমি বুধবার দেখা করতে পারবো। হ্যাঁ, তো আমি আমি জানতাম না যে আমি আবার কবে আসবো এখানে, এরকম একটা ব্যাপার। তো আমি তো ওকে একটু চোখটা ছলছল করছিল, আমার ওকে আমি জড়িয়ে ধরেছিলাম, তো তার অনেকক্ষণ ধরে হাত করেছিল, অনেকক্ষণ আবার স্টেশনে অনেকবার অনেকবার হাত করেছি আমরা, হাত করেই আছি করেই আছি, আশেপাশে লোকজন বলছে আরে ভাই হয়ে গেছে আর কতবার হাত করবি, এরকম একটা ব্যাপার। তারপরে আমি ওকে লাভ ইউ বলে ফেলি, ও সঙ্গে সঙ্গে লাভ ইউ টু বলে, তো তারপরে আমি ওকে লাভ ইউ টু বলি। সাতদিন ঘোরার পরে দাদা বলছে লাভ ইউ, হ্যাঁ এদিকে আগে উইল ইউ ম্যারি মি ভিডিও হয়ে গেছে, তো তারপরে আমরা বাড়ি চলে যাই। আর হ্যাঁ, এরপরে যে পার্টটা আছে সেটা হয়তো একটু আনন্দের আবার একটু স্যাডেরও হতে পারে, আর তারপরে আমাদের এত দূরে আসার পুরো জার্নিটা সেটা পরে আমরা এক্সপ্লেন করে আরও বলে দেবো। সাত দিনের ঘোরা কিন্তু আমাদের এত অবধি শেষ, এরপরে ওর বাড়ি চলে যায় আর আমি আমার বাড়ি চলে আসি। কিন্তু তোমরা যতটুকু দেখলে ততটুকু কি আমাদের সম্পর্কটা? একদমই না কিন্তু, যতটুকু দেখে মনে হচ্ছে আমাদের রিলেশনশিপটা খুব ইজি, সেটা কিন্তু একদমই না। কিছু কিছু কঠিন বাস্তবও আছে যেটা আমাদের একসময় মেনে নিতে হয়েছিল, আর তারপরে এসে আমরা আজকে সাকসেস হয়েছি, ফ্যামিলিকে মানাতে পেরেছি। তো সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখতে হবে, ওটাই লাস্ট পার্ট, এই মানে এই পার্টটা এত অবধি থাক, দেখা হচ্ছে পরের পার্টে।